নমস্কার বন্ধুরা তোমরা তো সবাই শুনেছি দুয়ারে রেশন প্রকল্পে কিন্তু সব জেলাতে লোক নিয়োগ হচ্ছে কিছু কিছু জেলাতে অলরেডি নিয়োগ হয়ে গেছে এবং কিছু কিছু জেলাতে এখনও নিয়োগ প্রক্রিয়া চলছে তো এই মাত্র নবান্ন থেকে একটি রিপোর্ট বার হলো দেখুন এখানে বলা হয়েছে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে একটি অফিসিয়াল নোটিফিকেশান পাঠানো হয়েছে যেখানে দুয়ারে রেশন প্রকল্পে প্রতিটা জেলাতে দশজন করেকে লোক নেওয়া হয়েছে প্রত্যেকের নিজেদের পঞ্চায়েত এলাকাতে দশজন করে চাকরিতে নিযুক্ত করা হবে চুক্তিভিত্তিক রেশন পৌঁছে দেওয়ার জন্য কারাই চাকরি চাকরি না এবং কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সমস্ত বিষয়টা আমি ভিডিওর মধ্যে আলোচনা করবো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলো রো রইল তারা সম্পূর্ণ ব্যাপারটা খুব সহজে বুঝতে পেরে যাবেন দেখুন বলা হয়েছে কারাই চাকরি পাবেন দেখুন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে দশজন করে ছেলেকে এই চাকরি নিয়োগ করা হবে দেখুন শিক্ষাযোগ্যতা মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক পাস হলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন দেখুন আমরা বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন দেখুন কি কাজ করতে হবে দেখুন ডেলিভার বয় বয়ের কাজ করতে হবে মানে বুঝতেই পারছেন রেশন থেকে কাজ রেশন থেকে রেশন নিয়ে প্রত্যেকে বাড়ি বাড়ি পৌঁছে এরকম ধরনের কাজ করতে হবে দেখুন বেতন আপনি কত পেতে পারেন সে নিয়ে একটা আলোচনা করে নেওয়া যাক দেখুন দুয়ারে রেশন প্রকল্পে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনাকে দৈনন্দিন অর্থাৎ দৈনিক তিনশো ছিয়ানব্বই টাকা করে দেওয়া হবে এখানে কিন্তু রকম ফিক্সড স্যালারির ব্যবস্থা নেই আপনি যে কদিন কাজ করবেন সেই কদিনের রোজ হিসাবে তিনশো ছিয়ানব্বই টাকা করে পারিশ্রমিক পাবেন হিসাব করে দেখতে গেলে মাসে প্রায় এগারো থেকে বারো হাজার টাকা মতো আপনি বেতন পাবেন দেখুন আবেদন প্রক্রিয়াটা বলে দিই আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করুন বা কোথায় অ্যাপ্লিকেশন করবেন দেখুন সম্ভবত এখানে আপনি অনলাইনে অফলাইনে আবেদন করতে পারবেন অফলাইনে আবেদন করতে পারবেন আপনার বিডিও পঞ্চায়েত বা পৌরসভায় আপনি আবেদন ফর্ম পাবেন সেটি ফিল করার সাথে সাথে শিক্ষাগত যোগ্যতা বয়সের প্রমাণপত্র জমা দিলেই ফর্ম ফিল হয়ে যাবে দেখুন কোথায় আবেদন করবেন এই প্রকল্পে চাকরির ফর্ম ফিল আপ এখনও চালু হয়নি অর্থাৎ কিছু কিছু জেলায় এখনও চালু হয়নি যখন চালু হবে তখন এই চাকরিটি পেতে হলে আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েতের সাথে যোগাযোগ করতে হবে আপনি যদি বিডিও বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন আপনার যদি এলাকা পৌরসভ হয় তাহলে আপনি পৌরসভা অঞ্চলে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনি যদি শহর অঞ্চলে থাকেন সেক্ষেত্রে আপনার পৌরসভা যোগাযোগ করতে হতে পারেন তো হলে আপনি কিন্তু এই চাকরির ফর্ম ফিল আপটা করতে পারবেন তো এরকম এই যখনই ফর্ম ফিল আপ চালু হবে বিস্তারিতভাবে আমি আর একটা ভিডিও আবার আপনাদের সামনে নিয়ে চলে আসবে এবং আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন তাহলে এর কিন্তু আপডেটগুলো সবসময় আপনি পেতে থাকবেন তো বন্ধুরা এই নিউজটা সবার মাধ্যমে শেয়ার করবেন যাতে সবাই এই তথ্যটা জানতে পারে এবং সবাই মুখে থাকে এই স একটা সব ভালো সুযোগ সিভিক পুলিশের মধ্যে চাকরিটাকে আপনার দিয়ে দেওয়া হবে এবং খুব সহজে আপনাকে পারমেন্ট করে এরকম ষাট বছর চুক্তি করে দেওয়া হবে কিন্তু সরকারই চাকরি বুঝতে পারছেন কোন রকম কোনো লিখিত পরীক্ষা ছাড়াই কোন রকম কোনো সোর্স ছাড়াই পরীক্ষা ছাড়াই ফর্ম আপ ছাড়াই কিন্তু আপনি চাকরিটা পেতে পারেন খুব শর্টকাটে আপনার যে গ্রামের যে চেনাশোনা লোকজন তাদের মাধ্যমে চাকরিটা আমি পেতে পারবেন তো আপনাকে শুধু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে আপনি আপডেটগুলো প্রতিনিয়তই পাবেন এবং বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেন কিনা এরকম ধরনের সরকারি বেসরকারি সমস্ত রকম চাকরির ভিডিও আমি এই চ্যানেলে প্রতিনিয়ত সকাল বিকেল সব সবসময় নিয়ে এসে থাকি ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্যে